সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ের কিছু আলোচিত খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নেওয়া যাক আজকের কিছু আলোচ্য খবর। আজ শনিবার, 16 মার্চ 1428 বঙ্গাব্দ, 29 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ। সিলেট বিভাগে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগের সংখ্যা। প্রাণঘাতী ভাইরাসটির তৃতীয় ঢেউ যেন আবার বিপর্যস্ত করে ফেলেছে সিলেট অঞ্চলকে। বর্তমানে সিলেটে করোনা রোগী শনাক্তের হার 30%। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত নমুনা পরীক্ষা করার পর 349 জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। 1119টি নমুনা পরীক্ষার পর এই 349 জন অর্থাৎ 28.59% করোনা রোগী শনাক্ত হয়েছে, তবে কেউ মারা যায়নি। সর্বশেষ 24 ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন রোগী ও সুস্থ হয়েছেন 92 জন। শনাক্তের শুরু থেকে এই পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট 61,737 জন, আর মারা গেছেন 1,196 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 51,133 জন। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ 10 পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ রুমন মিয়া, বয়স 24, এবং সে কিশোরগঞ্জ জেলার বাচ্চু সর্দারের ছেলে। রুমন মিয়া বর্তমানে নগরের মেন্দিবাগ এলাকার কাবাল মিয়ার কলোনির বাসিন্দা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রুমনকে কাস্টগড় এলাকা থেকে 10 পিস ইয়াবা সহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট বিভাগে অনাবাদি জমির পরিমাণ দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, সারা দেশের মধ্যে অনাবাদি জমির হিসাবে সিলেটের শীর্ষে। এসব পতিত জমি চাষের আওতায় আনার জন্য ইতিপূর্বে কৃষি বিভাগ নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল, তবে সেগুলো কার্যকর হয়নি। কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ, ধান চাল কৃষিপণ্যের ন্যায্য দাম না পাওয়া, চাষের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়া ও অনেক জমির মালিক দেশে না থাকা সহ বিভিন্ন কারণে সিলেটে জমির অনাবাদকৃত জমির পরিমাণ বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে অনাবাদযোগ্য পতিত জমির সংখ্যা। তবে এবার সিলেট অঞ্চলের পতিত সকল জমি কাজে লাগাতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকার উপকার পাবে বিভাগের 40টি উপজেলার মানুষ, এছাড়া উৎপাদিত ফসল অবদান রাখবে জাতীয় অর্থনীতিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের 4টি জেলায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার মোট ফসল জমির পরিমাণ 12,56,857 হেক্টর। এর মধ্যে রবি মৌসুমে 1,94,000 হেক্টর রবি পতিত থাকে। এসব পতিত জমি ব্যবহারের মধ্যে 200 কোটি টাকারও বেশি ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছে সরকার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা 1 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। 2021 সালে দেশে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রতিবেদনে তুলে ধরেছে একটি বেসরকারি সংস্থা। 2020 সালে দেশে 42 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল বলে রেকর্ড করা হয়েছিল। যেসব কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহনন করছেন তার মধ্যে সম্পর্কের অবনতিকেই প্রধান বলে চিহ্নিত করা হয়েছে। প্রতি 4 জনে 1 জন এই কারণে আত্মহত্যা করছেন বলে সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব কারণে আত্মহত্যা করে তার মধ্যে অন্যতম কারণ সম্পর্কের অবনতি। আত্মহত্যা করাদের মধ্যে 24.75% বিভিন্ন ধরনের সম্পর্কের অবনতির কারণে করছেন। এরপর রয়েছে পারিবারিক সমস্যা, যার কারণে 19.80% মানুষ আত্মহত্যা করে, এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে 15.84%, পড়াশোনা সংক্রান্ত কারণে 10.89%, আর্থিক সমস্যায় 4.59%, মাদকাসক্ত হয়ে 1.89%, এবং অন্যান্য কারণে 21.87% ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করছেন। দেশে গত 1 বছরে বিশ্ববিদ্যালয়ের 101 জন শিক্ষার্থীর আত্মহত্যার যে সংখ্যা জানিয়েছে তার মধ্যে 62 জনই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এছাড়া মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 12 জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 4 জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 32 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। টাঙ্গাইলে 80 লিটার দেশীয় চোরাই মদসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 12। শনিবার ভোরে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শহরের পাটদুলিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম এবং বড়বেলতা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল জাব্বার। এ ব্যাপারে র্যাব 12 PC3 টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃতরা শহরের বিভিন্ন এলাকায় দেশি চোরাই মদ বিক্রি করে আসছিল এবং এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP অতিরিক্ত পুলিশ কমিশনার, পদমর্যাদার 1 জন সহকারী পুলিশ কমিশনার ও পদমর্যাদার সহ
তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত 27 জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়। আজ শনিবার এই তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহিমা আক্তার লাকিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টুকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ বিভাগের পেট্রোল কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে। অব্যাহতভাবে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া আর মাঘের কনকনে শীতে বিপর্যস্ত দিনাজপুর সহ উত্তরবঙ্গের মানুষ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, তবে কিছু কিছু স্থান থেকে শৈত্যপ্রবাহটি প্রমোশিত হয়ে আসছে এবং আগামী 2 থেকে 1 দিনের মধ্যে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে দিনাজপুরের আবহাওয়া অফিস জানিয়েছে। শনিবার সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি এবং হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এই মাঘের শীতে বিপাকে পড়ছে দিনাজপুর, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষগুলো। জেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে শিশু বৃদ্ধরা বিভিন্ন ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। দিনের শুরুতে সূর্য দেখা দিলেও বাতাসের গতিবেগ বেশি থাকায় হাড় কাঁপানো শীত অনুভূত হয় এবং শীতের তীব্রতায় সূর্যের তাপ ম্লান হয়ে যায়। তবে বিকালের পর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে শহরের অনেক স্থানে। রাতেও সকালে খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণ করতে দেখা যায়। এবার চলে যাব বিপিএলের খবরে। টসে হেরে আগে ব্যাট করে খুলনা টাইগার্সকে 142 রানের লক্ষ্য দিয়েছে বরিশাল ফরচুন। ব্যাট করতে নেমে বরিশালের ওপেনার জ্যাক লিন্টন মাত্র 11 রান করে সাজঘরে ফেরেন শরীফুল্লার বলে বোল্ড হয়ে। আরেক ওপেনার ক্রিস গেইল আজ শুরু থেকে দ্রুত রান তুলতে থাকলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। এদিকে সাকিব আল হাসানের বদলে 3 নম্বরে ব্যাট করেন জিয়াউর রহমান, তবে 10 রান করে সাজঘরে ফিরতে হয় কামরুল ইসলামের বলে ক্যাচ দিয়ে। নুরুল হাসান সোহান 8 রান করে ফেরেন শেখ মেহেদীর বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে। এছাড়া নাজমুল হোসেন শান্ত 19-23 আর রানে তৌহিদ হৃদয়ের ব্যাটে। সাকিব ব্যাট করতে নামেন 7 নম্বরে, পরে ব্যাট করতে নামলেও করতে পারেনি 8 রানের বেশি। থিসরা পেরুরার বলে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ দেন বরিশালের অধিনায়ক। ক্রিস গেইল 34 বলে করেন ইনিংসে সর্বোচ্চ 45 রান। শেষ দিকের ব্যাটাররা তুলতে পারেনি রান, তাতে 9 উইকেটে 141 রান করেছে বরিশাল। বিশ্বজুড়ে অমিক্রনের করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রাদুর্ভাব চলার মধ্যে আরেকটি নতুন ধরনের কথা বলছে চীনা গবেষকরা। এর নাম দেওয়া হয়েছে নিওকোভ। চীনা গবেষকদের ভাষ্য অনুযায়ী আপাতত এই ভাইরাস দক্ষিণ আফ্রিকার বাদুড়ের শরীরে সংক্রমণ ছড়াচ্ছে, তবে ভবিষ্যতে তা মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে নিওকোভ নিয়ে আরও একটি গবেষণার প্রয়োজন রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয় চীনের উহানের গবেষকরা করোনা ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করেছেন। গবেষক দলটির ভাষ্য অনুযায়ী নিওকোভ ধরন এখনও পর্যন্ত মানুষকে আক্রান্ত করেনি, তবে এর আরও একটি রূপান্তর ঘটলে তা মানব দেহের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তারা মনে করছেন মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে ধরনটির আরও একটি রূপান্তর প্রয়োজন রয়েছে। করোনাভাইরাসের অন্যান্য ধরনের মতো এটি মানবকোষে ঢুকতে পারে। গবেষকরা জানাচ্ছেন 2012 সালে সৌদি আরবে শনাক্ত হওয়া ভাইরাস মার্সের সঙ্গে নতুন ধরনটির খুবই মিল রয়েছে। এটি মার্স কভের মতোই প্রাণঘাতী এবং বর্তমানে করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মতোই উচ্চ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সমসাময়িক কিছু প্রসঙ্গ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভাবের সঙ্গেই থাকুন।